25 ডিসেম্বর 2022, আজ আন্দামানে আমাদের দ্বিতীয় দিন। পোর্ট ব্লেয়ার থেকে আজ হ্যাপলক যাওয়ার প্ল্যান। সকাল 8টার ম্যাক্রুজ ছাড়ছে পোর্ট ব্লেয়ার থেকে, তাই প্ল্যান মতো আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে জেটিতে পৌঁছে গিয়েছিলাম লাগেজ সহ। আর এই ম্যাক্রুজের টিকিট আমরা প্রায় 2 মাস আগে থেকেই ম্যাক্রুজের নিজস্ব ওয়েবসাইট থেকে কেটে রেখেছিলাম। টিকিট মূল্য ছিল মোটামুটি 1,500 টাকা মতো পার হেড। ম্যাক্রুজ ছাড়াও এখানে গ্রিন ওশিয়ান, নাউটিকা আরও অনেক ক্রুজ আছে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তবে ম্যাক্রুজের রিভিউ খুব ভালো হওয়ায় আমরা ম্যাক্রুজই কেটে রেখেছিলাম। তবে সেদিন সমুদ্র এতটাই উত্তাল ছিল যে অনেকেরই সি সিকনেস হচ্ছিল। তাই এখানে একটা কথা জানিয়ে রাখি, যে কোনো ক্রুশে ওঠার আগে চেষ্টা করবেন খুব ভারী কিছু না খাওয়ার। যত হালকা খাবেন তত কষ্টটা কম হবে। এরকম একটা পরিবেশ এনজয় করতে করতে প্রায় 2 ঘন্টা পর 10টা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম হ্যাবলক জেটিতে। জেটিটা খুব সুন্দর, এত স্বচ্ছ জল যে নিচের কোরালগুলো আর রঙিন মাছ সবই দেখা যাচ্ছিল। এরপর এখান থেকে একটা অটো ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম গ্রিন ভ্যালি রিসর্টে। অটো ভাড়া নিয়েছিল 150 টাকা মতন। এই রিসর্টটাও আমরা এমএনটি ওয়েবসাইট থেকে আগে থেকে কেটে রেখেছিলাম। আমরা 2 দিনের জন্য স্কুটি ভাড়া নিয়েছিলাম, যা আগে থেকে এই রিসর্টে ফোন করে জানিয়ে রেখেছিলাম। 2 দিনের জন্য স্কুটি ভাড়া নিয়েছিল 1,000 টাকা মতন। আর 200 থেকে 300 টাকার পেট্রোল ভরে নিলে আপনি শান্তিতে যেদিক ইচ্ছে সেদিক ঘুরে বেড়াতে পারেন। এই রিসর্টের প্রাইভেট বিচটা বেশ সুন্দর, বিশেষ করে ভোরবেলাটা ব্যাপক লাগে। একদম নির্জন বিচ, সারি সারি নারকেল গাছ আর শুদ্ধ সমুদ্রের ঢেউয়ের আওয়াজ। আর এই রিসর্ট থেকে কালাপাথর বিচটা মোটামুটি 5 কিলোমিটার দূরে হবে। লোকেশন ওয়াইজ খুবই ভালো। তাই জলদি চেক ইনটা সেরে আমরা স্কুটি নিয়ে চলে গিয়েছিলাম হ্যাপলক জেটিতে। কোথা থেকে এলিফ্যান্টো বিচের টিকিট কাটে আর কোন সময় ছাড়ে এই সমস্ত কিছু ডিটেলস জানবার জন্য তারপর সোজা চলে গেলাম রাধানগর বিচে। রাধানগর বিচটা স্নান করার জন্য বেশ উপযুক্ত, কারণ আন্দামানে বেশিরভাগ বিচেই স্নান করা যায় না। তাই রাধানগর বিচে স্নান করার সুযোগটা আমরাও ছাড়িনি। এখানে চেঞ্জিং রুম, শাওয়ার, টয়লেটস, লকার রুমস সবকিছুই অ্যাভেলেবল, তবে কোনোটাই ফ্রিতে না। আমি সবকিছুর প্রাইস ডিসক্রিপশন বক্সে মেনশন করে রাখলাম। এখানে আমরা স্নান সেরে লাঞ্চ করে তারপর রিসর্টে গিয়েছিলাম। সেখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার ব্যাক করেছিলাম রাধানগর বিচে সানসেট দেখবার জন্য। বিচে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। ঘড়ির কাটা তখন 4:30 পেরিয়ে প্রায় 4:45 দিকে। রাধানগর বিচে ভিড় প্রায় উপচে পড়ছে, যেদিকে তাকাচ্ছে সেদিকেই শুধু মানুষজনের ভিড়। আর হবে নাই কেন, ডিসেম্বরের ছুটিটা তো সবাই অপেক্ষা করেই থাকে। তবে একটু সন্ধে বাড়লে হয়তো ভিড়টা কমবে। তবে বিচের যত ডান দিকে হেঁটে যাবেন তত আপনি ভিড়টা কম পাবেন। Thank you.
এই সময় ভিড়টা একটু আস্তে আস্তে কমতে শুরু করে, যত বেশি সন্ধে হতে শুরু করে। এই সময় আমরা বেশ কিছু ফটো ভিডিও নিয়েছিলাম, সন্ধ্যাটা বেশ উপভোগ করেছিলাম। এই সুন্দর সন্ধ্যাটা কাটানোর পর আমরা ডিনার করতে গিয়েছিলাম অঞ্জুকো রেস্টুরেন্ট। বেশ সাজানো গোছানো রেস্টুরেন্ট। এখানে আমরা অঞ্জুকো স্পেশাল থালি নিয়েছিলাম আর ফিশ অ্যান্ড চিপস এনজয় করেছিলাম। তারপর রিসর্টে ফিরে কিছুটা সময় বিচে কাটিয়ে দিনটা এইভাবেই